ঝিনাইদহ চার আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ এখনো মেলেনি তার বড় মেয়ে মোমতারিন ফেরদোস ডরিন ও সংসদের ব্যক্তিগত সহকারী ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ভারতীয় পুলিশের পুলিশের দিয়ে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয় গত মে সকালে এমপি অবস্থান ছিল বিহারের মোজাফরাবাদে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে গত বারো মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম এরপর ষোলো মে নিখোঁজ হন তিনি সেই থেকে চরম উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা মাননীয় জাতীয় সংসদ সদস্য হাজার চার যিনি চিকিৎসার জন্য তার ব্যক্তিগত চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন গত শনিবার পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি তার পরিবার মারফত যে সোমবার থেকে গত গত সপ্তাহের সোমবার থেকে তার সাথে আসলে ফোনে তিনি হোয়াটসঅ্যাপে সবসময় কানেক্টেড ছিলেন কিন্তু হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যাচ্ছে আমরা বিশ্বাস করি তিনি খুব দ্রুতই হয়তোবা আমাদের মাঝে ফিরবেন তো আমরা সকলে তার জন্য যেন দোয়া করেন এবং সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি